সোনাতলা গ্রামে এক বিধবা টুনি বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি কালু কাকে জমিতে কাজ করত। এই টুনি, এই তোর শরীরে কি কোনো শক্তি নেই নাকি রে? হ্যাঁ, এভাবে যে আস্তে আস্তে কাজ করছিস কেন রে? তাড়াতাড়ি হাত লাগিয়ে জমিতে আগাছাগুলো তুলে ফেলতো। কালু দাদা, আমি তো কাজ করছি, আর কত হাত চালাবো বলো তো? এভাবে বিকেল অবধি টুনি কালু কাকে জমিতে কাজ করে। এরপর কাজ শেষে টুনি কিছু টাকা মজুরি পায়, আর সেটা দিয়ে টুকটাক বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় টুনি কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম, কেউ আবার বিপদে পড়লো না তো? টুনি এসব ভেবে কান্নার আওয়াজ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে থাকে, আর একটা জঙ্গলের আড়ালে গিয়ে দেখে একটা গাভী ছানা ক্ষত বিক্ষত অবস্থায় কান্নাকাটি করছে। মা, আমি মায়ের কাছে যাব, মা আমার কাছে ফিরে আসো মা। গাভী ছানার কান্না দেখে টুনির অনেক মায়া হয়। আহারে, গাভী ছানাটার একই অবস্থা হয়েছে কিরে মা? তোর এই অবস্থা কি করে হলো? আর তোর মাই বা কোথায়? তোর মা তোকে রেখে কোথায় গেছে? আমার মাকে যে ওই বদমাই শিয়ালটা খেয়ে ফেলেছে জানো? আমি আর আমার মা এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম, কিন্তু পথে ওই শিয়ালের খপ্পরে পড়ে যাই আমরা, আর শয়তান শিয়াল আমার মাকে খেয়ে ফেলে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছি, কিন্তু এখন আমি কোথায় যাব আর কাকে মা বলে ডাকব? কাঁদিস না ছানা, কাঁদিস না, এক মাকে হারিয়েছিস তাতে কি হয়েছে? আর আজ থেকে তুই এই টুনি মায়ের কাছেই থাকবি, আর আমাকেই মা বলে ডাকবি, কেমন? সত্যি বলছো টুনি মা? আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে পারবো আর তোমার সাথে থাকতে পারবো? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি সত্যি বলছি। এবার চল আমার বাড়িতে। ইস, তোর শরীরে ক্ষত দিয়ে যে রক্ত ঝরছে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? চল চল, তাড়াতাড়ি তোর ক্ষত সারাতে হবে। এরপর টুনি গাভী ছানাটাকে নিয়ে তার বাড়িতে যায়, আর জড়িপুটি বানিয়ে গাভী ছানার ক্ষতস্থানে বাঁধিয়ে দেয়, আর অনেক সেবা করে, গাভী ছানাকে সুস্থ করে তোলে। টুনির কাছে গাভী ছানার মায়ের আদরে বড় হতে থাকে। লালিমা, তুই বাড়িতেই থাক, এই যে যেটুকু ঘাস দিয়েছি ওইটুকুই খাবি, কেমন? একদম বাহিরে যাবি না, আমি কাজে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি থেকে কোথাও যাব না, লক্ষ্মী মেয়ের মতো বাড়িতেই থাকবো মা। তারপর টুনি কাজে চলে যায়। কাজ থেকে ফেরার পথে তার সাথে এক আহত সাপে দেখা হয়। বোন বোন, আমার ছানাটাকে বাঁচাও, না হলে ওই কালনাগিনী যে আমার ছানাকে হত্যা করবে। বাঁচাও বোন, আমার হাতে যাওয়ার সময় নেই। বলো না বোন, আমার ছানাটাকে তুমি আগলে রাখবে? আহ, মরে গেলাম। বলো না বোন, তাড়াতাড়ি বলো, আমার ছানাকে তুমি আগলে রাখবে? সাপের এমন কাকুতি মিনতি দেখে টুনির অনেক কষ্ট হয়। কেন আগলে রাখবো না সাপ দিদি? তুমি একদম চিন্তা করো না, তোমার ছানার কোনো ক্ষতি হতে দিব না আমি। বোন, তুমি অনেক ভালো, তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। সংখিনী মা, আজ থেকে তুই এই পাখিকে মা বলে ডাকিস, আমি তোকে আর আগলে রাখতে পারবো না রে। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ছোট সাপটা বুঝতে পারে না যে তার মা মারা গেছে। সংখিনী মা, তুই চিন্তা করিস না মা, আজ থেকে তোর এই টুনি মা তোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আজ থেকে আমার দুই কন্যা হলো, আর আমি আমার দুই কন্যাকে অনেক ভালোবাসবো। এসব বলে টুনি সাপে ছানাকে বাড়িতে নিয়ে যায়। টুনির সাথে সাপে ছানাকে দেখে গাভী ছানা বলে, তোমার সাথে এই সাপে ছানাটা কোথা থেকে
মা ও মা বলো না লালিমা আজ থেকে এই সাপে ছানা তোর বোন বুঝেছিস ওর নাম সংখিনী তোকে যেমন আমি কুড়িয়ে পেয়েছি তেমন ওকেও আমি কুড়িয়ে পেয়েছি আজ থেকে তোরা দু বোন আমার কাছেই থাকবি কেমন সত্যি বলছো মা ও আমার বোন আমার মতো বুঝি তুইও তোর মাকে হারিয়েছিস তাই না চিন্তা করিস না আমাদের মানেই তো তাতে কি হয়েছে আমাদের তো টুনি মা আছে তাই না টুনিমা অনেক ভালো জানিস আমাদের দুবোনকে টুনিমা অনেক ভালোবাসবে এরপর থেকে টুনি তার কুড়িয়ে পাওয়া গাভী ছানা আর সাপের ছানাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে দুই কন্যাকে টুনি নিজের মায়ের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকে কিরে টুনি শুনলাম তুই নাকি দুই জাতে দুই কন্যাকে কুড়িয়ে পেয়েছিস একটা নাকি গাভীর জাত আর একটা নাকি সাপের জাত বলি তুই তোর বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলেছিস নাকি হ্যাঁ যে যাকে তাকে তুই আশ্রয় দিচ্ছিস ছি দিদি এসব তুমি কি বলছো ওরা মাহারা দুই কন্যা আমি ওদেরকে কুড়িয়ে এনে মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আর আপন বলতে তো এই বনে আমারও কেউ নেই ওদের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগবে হ্যাঁ ভালো তো লাগবে তুই যেমন নোংরা পাখি তেমনি তোর মন মানসিকতাও নোংরা রে তোকে দেখে যে আমার ঘৃণা লাগছে ছি নিজে ঠিকভাবে খেতে পারে না আবার আশ্রয় কেন্দ্র খুলে বসেছে যত সব কাহিনী মিনা পায়রা এভাবে অপমান করে চলে যায় এভাবে বনে সবাই টুনির দুই কন্যার জন্য অনেক কথা শোনাতো দিদি এই দিদি আমাদের ভীষণ খিদে পেয়েছে রে মা কখন আসবে খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে শান্ত হব একটু পরেই মা চলে আসবে আর একটু সহ্য কর কিছুক্ষণ পর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে মারে কালু দাদা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি তোদের দুবোনকে কি খেতে দিব রে একই তো ঘরে কোনো খাবার নেই হে সৃষ্টিকর্তা তুমি আমাদের কোন বিপদে ফেললে সৃষ্টিকর্তা এই দুই কন্যাকে আমি কি করে বড় করব টুনি যখন এসব বলে কাঁদছিল এমন সময় গাভী ছানার মাথায় একটা বুদ্ধি আসে আর গাভী ছানা বলে ওঠে মা ও মা তুমি কেঁদো না তো তোমার কাজ চলে গিয়েছে তাতে কি হয়েছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা বুদ্ধি কি বুদ্ধি রে মা বলতো দেখি আমি তো প্রতিদিন গোবর দেই তুমি আমার গোবরগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারো আর সেগুলো বিক্রি করে তো আমাদের সংসার ভালোভাবে চলতে পারে মা আরে বা তুই তো ঠিক কথাই বলেছিস আমি তো এটা কখনো ভেবে দেখিনি তবে আমি তাই করব রে তোরা শুধু আজকে দিনটা কষ্ট কর কাল থেকেই তোদের আর কোনো কষ্ট করতে হবে না যেই বলা সেই কাজ টুনি তার গাভী ছানার গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করে আর সেসব সার বাজারে বিক্রি করে তাদের তিনজনে খাবার জোগাড় করে এভাবে টুনি জৈব সার তৈরি করে তার দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন পার করতে থাকে